নমস্কাৰ প্ৰিয় দৰ্শক, আন এটা গুৰুত্বপূৰ্ণ ভিডিঅ'লৈ আপোনাক আন্তৰিক স্বাগতম জনাইছোঁ। আজিৰ ভিডিঅ'টোত আমি আলোচনা কৰিম এনে দহজন মানুহৰ কথা যাৰ ঘৰত আপুনি কেতিয়াও আহাৰ গ্ৰহণ কৰাটো উচিত নহয় বুলি আচাৰ্য চাণক্যই তেওঁৰ নীতিত উল্লেখ কৰিছে। আচলতে কোন সেই দহজন মানুহ? আচাৰ্য চাণক্যই কিয় এই দহজন মানুহৰ ঘৰত আহাৰ গ্ৰহণ কৰাটো উচিত নহয় বুলি কৈছে, সেই সকলো কথা আজি আপুনি ভালদৰে জানি লোৱাটো খুবেই প্ৰয়োজন। দহজন মানুহৰ ঘৰত আহাৰ গ্ৰহণ কৰিলে মানুহৰ মন আৰু মস্তিষ্ক দুয়োটাই দূষিত হৈ পৰে আৰু সেইবাবে এই মানুহৰ ঘৰত কোনো ধৰণৰ আহাৰ গ্ৰহণ কৰিব নালাগে বুলি চাণক্যই কৈছে। অৱশ্যে এই কথা কেৱল চাণক্যই কোৱা নাই, গুৰুৰ পুৰাণতো এই কথা স্পষ্টভাৱে উল্লেখ আছে। হয়তো বহুতেই আজিৰ এই কথাখিনি মানি ল'ব নোৱাৰিব পাৰে, কিন্তু এটা কথা সেইসকলে মনত ৰখা ভাল যে গুৰুৰ পুৰাণ বা আচাৰ্য চাণক্য নীতিত উল্লেখ থকা কথাবোৰ আজিৰ তাৰিখত সঁচা প্ৰমাণিত হৈ আহিছে। গতিকে আহক, আজিৰ এই ভিডিঅ'টোৰ জৰিয়তে আমি জানি লওঁ সেই বিশেষ দহজন মানুহৰ বিষয়ে যাৰ ঘৰত কেতিয়াও কোনো ধৰণৰ আহাৰ খাব নালাগে। মূল কথাখিনিলৈ যোৱাৰ পূৰ্বে আপোনালৈ এটা অনুৰোধ, অনুগ্ৰহ কৰি আপুনি ভিডিঅ'টো এটা লাইক কৰি দিয়ক আৰু এই ধৰণৰ বিভিন্ন নতুন নতুন জ্ঞান নিয়মিতভাৱে লাভ কৰিবলৈ এতিয়াই চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি বেল আইকনটো ক্লিক কৰি লওক। আহক, চাণক্য নীতি আৰু গৰুৰ পুৰাণত উল্লেখ থকা সেই গুৰুত্বপূৰ্ণ কথাকেইটা এইবাৰ বিশদভাৱে জানি লওঁ। নম্বৰ এক, শোষণ বঞ্চনা কৰা মানুহ। এনে মানুহৰ ঘৰত ভুলতো কেতিয়াও আহাৰ গ্ৰহণ কৰিব নালাগে। আজিও আমাৰ সমাজত এনেকুৱা বহু মানুহ আছে যি সুদলৈ টকা দিয়ে বা কিবা বস্তুৰ বিনিময়ত আনক টকা দিয়ে। ইয়াৰে অধিকাংশই কিছুমান মানুহৰ অসহায় অৱস্থাৰ সুযোগ লৈ তেওঁলোকৰ প্ৰাপ্যখিনিও কাঢ়ি লৈ লয়। লোৱা টকা কিবা কাৰণে সঠিক সময়ত ঘূৰাই দিব নোৱাৰিলে পিছত দুগুণ টকা সেই দুৰ্বল মানুহৰ পৰা এই শোষকবোৰে সংগ্ৰহ কৰে। এই ধৰণৰ মানুহৰ ঘৰত যদি আপুনি কেতিয়াবা আহাৰ গ্ৰহণ কৰে বা এনে মানুহৰ সৈতে কথা পাতে, তেতিয়া আপোনাৰ মন আৰু আপোনাৰ চিন্তা সকলো দূষিত হৈ পৰাৰ সম্ভাৱনা থাকে, কিয়নো তেওঁ আনক শোষণ কৰা উপাৰ্জনেৰে আপোনাক খুৱাইছে। তেওঁৰ মগজুত সদায় কেনেকৈ ঠগি খাব পাৰি সেই চিন্তাই থাকে। গতিকে এনে পাপী মানুহৰ ঘৰত আপুনি যদি আহাৰ খায়, আপোনাৰ মন মগজু নেতিবাচক বিচাৰে ভৰি পৰিব পাৰে। সেইবাবে আচাৰ্য চাণক্যই এই ধৰণৰ মানুহৰ পৰা সদায় দূৰ হৈ থাকিবলৈ পৰামৰ্শ আগবঢ়াইছে। নম্বৰ দুই, চোৰ ডকাইতি কৰা বা কোনো অপৰাধৰ সৈতে জড়িত থকা মানুহৰ ঘৰতো কেতিয়াও পানী এটুপিও খাব নালাগে বুলি গৰুৰ পুৰাণ আৰু চাণক্য নীতিত উল্লেখ আছে। এনে মানুহৰ ঘৰত খোৱা বোৱা কৰিলে তেওঁ কৰা অপকৰ্মৰ প্ৰভাৱ আপোনাৰ ওপৰতো পৰাৰ পূৰ্ণ সম্ভাৱনা থাকে, সেইবাবে এনে মানুহৰ পৰাও সদায় দূৰ হৈ চলিবলৈ চেষ্টা কৰিব। নম্বৰ তিনি, বহুত বেছি খঙাল মানুহ। যি মানুহে অনবৰতে সৰু সৰু কথাতে খং কৰে, যাৰ মনত অনবৰতে ক্ৰোধৰ দাবানল জ্বলি থাকে, তেনে মানুহৰ ঘৰতো কেতিয়াও আহাৰ গ্ৰহণ কৰাটো উচিত নহয়। চাণক্যই কৈছে যে ক্ৰোধত মানুহে ভুল শুদ্ধৰ বিচাৰ কৰিব নোৱাৰা হৈ পৰে, সেইবাবে এনে মানুহৰ ঘৰত আহাৰ খালে আপুনি যিকোনো পৰিস্থিতিৰ সন্মুখীন হ'ব পাৰে। ক্ৰোধ দমন কৰিব নোৱাৰা মানুহে কেতিয়া খঙত কি কৈ দিব পাৰে তাৰো কোনো ঠিক নাথাকে। এনে মানুহৰ পৰা সন্মান হানি হোৱাৰ আশংকাই অধিক থাকে। ইয়াৰ উপৰিও এই ধৰণৰ মানুহৰ স্বভাৱৰ প্ৰভাৱ আপোনাৰ ওপৰতো পৰিব পাৰে বুলি আচাৰ্য চাণক্যই কৈছে, আৰু সেইবাবে এই ধৰণৰ মানুহৰ পৰাও সদায় বাচি থাকিবলৈ কোৱা হৈছে। নম্বৰ চাৰি, সংক্ৰমিত ৰোগত আক্ৰান্ত মানুহৰ ঘৰতো কেতিয়াও কোনো ধৰণৰ আহাৰ গ্ৰহণ কৰিব নালাগে। যদি কোনো ব্যক্তি দীৰ্ঘদিনে সংক্ৰমিত ৰোগত আক্ৰান্ত হৈ থাকে, তেনে ব্যক্তিৰ পৰা সদায় দূৰ হৈ বাচি থাকিব লাগে, কাৰণ সেই সংক্ৰমিত বেমাৰৰ বীজাণু তেওঁৰ আশে পাশে থকা বায়ুৰ সৈতে মিহলি হৈ থাকে। গতিকে আপুনি যদি এনে মানুহৰ ওচৰত থাকে বা এনে মানুহৰ ঘৰত কিবা খায়, তেন্তে খুব সোনকালে সেই ৰোগ আপোনাৰ গালৈও বিয়পি পৰিব পাৰে। সেইবাবে এই ধৰণৰ মানুহৰ পৰাও যিমান পাৰে সিমান দূৰত্ব বজাই চলাটো আপোনাৰ বাবেই মংগল। নম্বৰ পাঁচ, চৰিত্ৰহীন নাৰীৰ ঘৰত কেতিয়াও একো নাখাব। চাণক্যই কৈছে যে কোনো মানুহে চৰিত্ৰহীন নাৰীয়ে ৰন্ধা আহাৰ বা চৰিত্ৰহীন নাৰীৰ ঘৰত কোনো ধৰণৰ আহাৰ কেতিয়াও গ্ৰহণ কৰাটো উচিত নহয়। চৰিত্ৰহীন নাৰী মানে কেৱল পৰপুৰুষৰ সৈতে অবৈধ সম্পৰ্ক থকা বা অসৎকৰ্মত লিপ্ত থকা নাৰীকেই বুজোৱা নাই। সেইগৰাকী নাৰীকো চৰিত্ৰহীন বুলি কোৱা হৈছে যি ধৰ্ম কৰ্ম একো নামানে, যি অধৰ্মী বা ধাৰ্মিক নহয়। গৰুৰ পুৰাণ আৰু চাণক্য নীতিত কোৱা হৈছে যে যি মানুহে এনে নাৰীৰ ঘৰত বা এনে নাৰীৰ হাতেৰে ৰন্ধা আহাৰ খায়, সেই মানুহেও সেই নাৰীৰ পাপৰ ফল ভোগ কৰিবলগীয়া হয়। নম্বৰ ছয়, কিন্নৰৰ হাতেৰে বা কিন্নৰৰ ঘৰতো কেতিয়াও ভোজন কৰিব নালাগে। কিন্নৰক দান দিয়াৰ বিশেষ বিধান আছে। এইটো বিশ্বাস কৰা হয় যে কিন্নৰক দান দিলে মানুহৰ ইচ্ছা পূৰ্ণ হয়। চাণক্য নীতিটো উল্লেখ কৰা হৈছে যে কিন্নৰক দান দিব লাগে, কিন্তু কিন্নৰৰ ঘৰত আহাৰ গ্ৰহণ কৰিব নালাগে।
কিন্নরে বিভিন্ন ধরনের মানুষের পরা সদায় টাকা দান হিসাবে লাভ করে। এই কিন্নরসলক দান দিয়া মানুষের ভিতর ভাল বেয়া সকল ধরনের মানুষ থাকে। সেইভাবে কিন্নরে এই ধরনের উপার্জন করা টকার আপনার দিয়া আহার কেতিয়াও নাখাব, আপনারই অমঙ্গল হব। নম্বর সাত, নিষ্ঠুর, নির্দয়ী বা হৃদয়হীন মানুষের ঘরতো কেতিয়াও আহার গ্রহণ করাটো উচিত নহয় বলে কোয়া হয়েছে। চাণক্যই কৈছে যে যদি কোনো মানুষ নির্দয়ী, আনের প্রতি যার কোনো মানবীয় ভাব না থাকে, আনক কষ্ট দি যি আনন্দ পায়, এনে ব্যক্তির পরাও সদায় দূর হয়ে থাকবলে কোয়া হয়েছে। এনে মানুষের ঘরত কিবা খালে আমার স্বভাব বা চিন্তাত তেওঁর সেই নেতিবাচক চিন্তাধারার প্রভাব পড়িব পারে। এনে মানুষের কথায়, এনে মানুষের আচরণের প্রভাবে আমাকো এদিন নির্দয়ী হবলৈ বাধ্য করাব পারে। আমি যেনে আহার গ্রহণ করিম আমার চিন্তা আর বিচারও সেইদরেই গড় লয় বলে আচার্য চাণক্যই উল্লেখ করেছে। নম্বর আট, নির্দয়ী রজা। যদি কোনো রজা নির্দয়ী, যি রজাই নিজের প্রজার প্রতি কোনো ধ্যান নিদিয়ে, যি প্রজাক কষ্টত রাখি নিজেই সুখত থাকার চিন্তা করে, তেনে রজার গৃহতো কেতিয়াও আহার গ্রহণ করিব নালাগে। রজার কর্তব্য হয়েছে প্রজার ধ্যান রখা, আর তেওঁর অধীনত থাকা মানুষের আবশ্যকতা পূর্ণ করাই হয়েছে রজার ধর্ম। যি রজাই এই কথা ধ্যান নিদি সকল প্রজাকে অশান্তিত রাখে, তেনে রজার ঘরতো আহার গ্রহণ করিব নালাগে বলে কোয়া হয়েছে। রজা মানে কোনো দেশ বা রাজ্যের মুরব্বীর কথাই আপনাক কোয়া হয়েছে। নম্বর ন, আনের সমালোচনা করা মানুষ। যি মানুষে অনবরতে আনের সমালোচনাত ব্যস্ত থাকে, তেনে মানুষের ঘরত বা তেনে মানুষে তৈয়ার করা আহার খালে পাপ হয়। সমালোচনা করা আটাইতকৈ এটা বেয়া অভ্যাস। সমালোচনা করা মানুষে আনক অশান্তি আর সমস্যাত পেলায়। আনক সমালোচনা করে এই ধরনের মানুষে নিজেই আনন্দ লাভ করে। সমালোচনা করা মানুষে বেলেগ পাপ নকরিলেও হয় বলে চাণক্যই তেওঁর নীতিত উল্লেখ করেছে। সেইভাবে আচার্য চাণক্যই এনে মানুষের ঘরতো কেতিয়াও একো খোৱাটো উচিত নহয় বলে কৈছে। নম্বর দহ, নিচাযুক্ত দ্রব্য বিক্রি করা মানুষ। বিভিন্ন ধরনের নিচাজাতীয় দ্রব্য বিক্রি করে উপার্জন করে চলা মানুষের ঘরতো আহার গ্রহণ করাটো বর্জন করবলে আচার্য চাণক্যই পরামর্শ আগবাইছে। কারণ এই নিচার কারণেই বহুলোকর ঘর সংসারত অশান্তির সৃষ্টি হয়, সুখ শান্তি নোহা হয়, আর ইয়ার দোষ পোনপটিয়াকৈ নিচাযুক্ত দ্রব্য বিক্রি করাজনের গাতে লাগে। গতিকে এনে মানুষের ঘরত আহার গ্রহণ করিলে তেওঁলোকৰ পাপর প্রভাব আপনার গাতো পড়িব পারে। সেইভাবে এই মানুষের ঘরতো আহার গ্রহণ করিব নালাগে বলে কোয়া হয়েছে। বহুতেই হয়তো কব পারে সকলে নিজের কর্ম করে খাইছে, সকলে কষ্ট করে খাইছে, নিচাজাতীয় সামগ্রী কোনোবাই বিক্রি করেছে, সেয়া তেওঁলোকৰ বৃত্তি। কিন্তু এটা কথা আপুনিই ভাবি চাওক, আপুনি যি সামগ্রী বিক্রি করেছে সেইবোৰে যদি আনের অপকার করে, আনক অশান্তি দিয়ে, তেন্তে আপুনি কেনেকৈ শান্তিরে থাকিব পারে? কেবল নিচাজাতীয় সামগ্রীয় নহয়, এই পৃথিবীত উপার্জন করে চলিব পরা আর বহুত সৎকাম আছে, সেইবোৰ করক। প্রিয় দর্শক, গরুর পুরাণ আর চাণক্য নীতিত উল্লেখ থাকা এই সমূহেই গুরুত্বপূর্ণ কথা। আশা করো আপনার এই কথাখিন অলপ হলেও উপকৃত করব। যদি আজির ভিডিওটি চাই আপনার সচাই ভাল লাগিল, তেন্তে এটা লাইক কমেন্টর সমানে ভিডিওটি এটা শেয়ার করে দিব বলে আশা রাখিল। আন এটা নতুন ভিডিওর সহ পুনের লগ পার প্রতিশ্রুতি আজিলে বিদায় লো। ধন্যবাদ।